গাইবান্থার গোবিন্দগঞ্জ রেজিস্টার অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে চোরেরা অফিসের মূল্যবান দলিলপত্রাদি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাতে এজলাসের পেছনের জানালার রড কেটে অফিসে প্রবেশ করে দুর্বৃত্তরা সকালে অফিসে এলে বিভিন্ন টেবিলের ড্রয়ার খোলা এবং কাগজপত্র মেঝেতে ছড়ানো দেখা যায় এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে